হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে ভিডিওটিতে বেল বাটনটি অন করে দিন। সালাম আলাইকুম বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে। আজকে আমরা জানব করোনাকালে সুস্থ থাকতে সাহরিতে যা খাবেন। তো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। একে তো করোনাকাল, তার উপরে প্রচণ্ড গরম আবহাওয়া, এমন সময়ই রমজান মাস শুরু হতে যাচ্ছে। করোনাকালে শরীর সুস্থ রাখতে পছন্দের খাবার খেয়ে সাহরিতে পেট ভরালি হবে না, সুস্থতার বিষয়েও মাথায় রাখতে হবে। সারাদিন সুস্থ থাকতে এবং ক্লান্তি বোধ এড়াতে সাহরির খাবারে বিশেষ নজর রাখা জরুরি। সাহরিতে আপনি কোন খাবারগুলো খাবেন তার উপরে নির্ভর করবে আপনার সারাদিন কেমন যাবে। আর এই করোনাকালে সুস্থ থাকতে মুখের স্বাদের চেয়ে পুষ্টিকর খাবারগুলো বেছে নেওয়া। চলুন তাহলে জেনে নেই করোনাকালে সাহরিতে যা খাবেন। দীর্ঘক্ষণ পেট ভরিয়ে রাখে ফাইবার বা আঁচ সমৃদ্ধ খাবার, এতে রোজা রাখা সহজ হয়, কারণ সহজেই ক্ষুধা লাগবে না ফাইবার জাতীয় খাবার খেলে। এজন্য সাহরিতে কলা, আম, গাজর, আপেল, বাদাম, ডাল রাখতে পারেন। সাহরিতে অবশ্যই কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার খেতে হবে। ব্রাউন রাইসের ভাত খেলে সবচেয়ে বেশি পুষ্টি মিলবে। পরিমিত পরিমাণ ভাত, আলু, কর্ন স্যুপ কিংবা দুধ জাতীয় খাবার রাখুন। যেহেতু সারাদিন পানি পান করা হবে না, তাই সাহরির সময় বেশি করে পানি পান করুন। রোজা রেখে প্রতিদিন কমপক্ষে 7-8 গ্লাস পানি পান করা উচিত, এতে আপনার হজম ক্ষমতা বাড়বে। ডিমে আছে প্রচুর পরিমাণে প্রোটিন, সাহরিতে প্রোটিন জাতীয় খাবার অবশ্যই রাখতে হবে। এতে মাংসপেশি থাকবে শক্তিশালী এবং আপনি পাবেন সারাদিন রোজা রাখার মতো প্রয়োজনীয় শক্তি। তরমুজের মতো প্রচুর পরিমাণ পানি আছে, এমন ফল খেলে পানি তৃষ্ণা কমে যাবে। এর জন্য সাহরিতে খেতে পারেন আপেল, কমলা বা মাল্টা। ফ্যাট জাতীয় খাবার খুবই কম পরিমাণে খেতে হবে, তবে ফ্যাট সমৃদ্ধ দুধ শরীরের জন্য উপকারী। সাহরিতে 1 গ্লাস দুধ হতে পারে আপনার সারাদিনের চালিকা শক্তি। সাহরিতে যেসব খাবার খাবেন না, কখনোই সাহরিতে চা কফি খাবেন না। ক্যাফিন সমৃদ্ধ পানীয় আপনার তৃষ্ণা এবং শরীরের তাপমাত্রা বাড়িয়ে দিবে। পেট ভরাতে অনেকেই সাহরিতে অস্বাস্থ্যকর খাবার খেয়ে থাকেন, যা কখনোই করা উচিত নয়। এতে পাকস্থলীর উপর চাপ পড়ে, হতে পারে হজমজনিত সমস্যা। সাহরিতে কখনোই অতিরিক্ত পানি পান করবেন না, অনেক বেশি পানি পান ডেকে আনতে পারে হজমজনিত সমস্যা। ভাজাপোড়া খাবার বা অনেক তৈলাক্ত খাবার পরিহার করুন সাহরিতে। অতিরিক্ত লবণযুক্ত খাবার খাবেন না, এতে দেহে পানি শূন্যতা। ভিডিওটি দেখে যদি আপনার কিছু অজানা বিষয়ে জানা হয় বা সামান্যতম উপকার হয়, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করে জানান কেমন লাগলো। ধন্যবাদ।